এই 3 দিনই আপনার দেওয়া হয়েছে হিট ওয়েভ উইথ অরেঞ্জ সতর্কতা, এবং ডে 5 এই 3টি জেলাতে ইয়েলো সতর্কতা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে আপনার ডে 1, 2, 3 এই 3 দিনে আপনার হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিট ওয়েভ লাল সতর্কতা দেওয়া হয়েছে। চতুর্থ দিনে অরেঞ্জ, পঞ্চম দিনে আপনার ইয়েলো মুর্শিদাবাদে। ঠিক আছে, এটা গেল জ্ঞান। আর ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের যদি আমরা আসি, ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার প্রতিটা ডিস্ট্রিক্টেই আপনার দেওয়া হয়েছে, কি বলে, ডে 1, 2, ডে 4 হিট ওয়েভ টু সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে লাল, আর ডে 5 অরেঞ্জ দেওয়া হয়েছে। খালি একটা এক্সেপশন, যে পুরুলিয়াতে খালি ডে 1, 2, 5 সিভিয়ার হিট ওয়েভ নয়, হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে। অন্যগুলোতে যেমন আপনার সিভিয়ার হিট ওয়েভের আছে, পুরুলিয়াতে কিন্তু সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা নেই। তো এই হচ্ছে, আর নর্থ বেঙ্গলও আপনাকে বলছিলাম, নর্থ বেঙ্গলও সতর্কতা দেওয়া আছে। নর্থ বেঙ্গলে আপনার আজকে দিনাজপুর এবং মালদা, দিনাজপুর মানে দুটো দিনাজপুর, পশ্চিম উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হিট ওয়েভের উইথ অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে। এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন সতর্কতা দেওয়া হয়েছে, ভাবুন এই নর্থ স্টেটগুলোতেও। আগামীকালও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও হট অ্যান্ড হিউমিডের সতর্কতা দেওয়া হয়েছে, কিন্তু হিট ওয়েভ কোথাও নেই, তবে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে 3টি জেলাতে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। পরশু দিন অর্থাৎ 1 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রায় আওয়ারের সম্ভাবনা আছে, সতর্কতা দেওয়া হয়েছে। এবং পরশু দিনে কিন্তু মালদা এবং সাউথ দিনাজপুরে হিট ওয়েভেরও সতর্কতা দেওয়া হয়েছে, অরেঞ্জ অ্যালার্ট। আর চতুর্থ দিনে অর্থাৎ 2 তারিখে আপনার 5টি যে নর্দের ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার সতর্কতা দেওয়া হয়েছে, কোনো হিট ওয়েভ বা হট অ্যান্ড হিউমিডের সতর্কতা নেই, আর পঞ্চম দিনে কোনো সতর্কতা দেওয়া নেই। এই গেল আপনার টোটাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ডিটেল। বলছি 5ই মেতে, আবার বলি, 5ই মেতে যে রেনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরের দিকে, মানে কোস্টের, এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3টি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তার কারণ হচ্ছে যে 5 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢোকা শুরু করেছে, এবং হাওয়ার গতিবেগটি দক্ষিণবঙ্গে আপনার টার্ন নিচ্ছে একটা সাইক্লোনিক ওয়েতে। সাইক্লোনিক ওয়েতে টার্ন নিলে সাধারণত ওটা একটা লিফটিংয়ের কাজ করে, জলীয় বাষ্পকে, হাওয়াকে উপরে তুলতে সাহায্য করে, এবং তাতে ক্লাউড ডেভেলপমেন্ট এবং সাবসিকুয়েন্টলি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে। সেই জন্যই 5 তারিখেরটা আমি বলেছিলাম, সেটা আজও তাই বলছি আমি, 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, 5, 6, 7, 8 এরকম কন্টিনিউ করবে এবং ধীরে ধীরে ওটা বাড়বে, বুঝতে পেরেছেন? এলাম, আমি নাম করেই বললাম আপনাকে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও ধীরে ধীরে এরা কিরকম করে হয় শুনুন, প্রথমে দেখুন কোস্টালের পূর্ব দিকটা কভার হলো, তারপরে পুরো কোস্টালটা তো কভার হবে, তার ক্লাউডটু ওপরে উঠবে, বুঝতে পেরেছেন তো? কেন জলীয় বাষ্প এইভাবে টান আছে, দেখুন চেষ্টা করে দেখুন, এই রকম পশ্চিমবঙ্গের নিচেরটা এইদিকে যে বঙ্গবন্ধু এরকম ঢুকে গেছে, আমি বললাম না সাইক্লোনিক টান, সাইক্লোনিক টান এরকম হবে না, এরকম হবে তো, তার মানে কি জলীয় বাষ্পটা কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে না, পূর্ব দিকে, তাহলে প্রথমে পূর্ব দিক, এই করতে যেন কভার হবে, প্রথমে পূর্বটা কভার হবে, হতে হতে তারপরে 6, 7, 8 তারপরে কিন্তু আবার আবার শুষ্কতার সম্ভাবনা আছে।